যেই রোজা চলে যাবে সেই রোজা আর কোনোদিন আপনি পাবেন না যেই রোজা চলে যাবে সেই রোজা আর কোনোদিন আপনি পাবেন না ও নবীর উম্মত ভাঙ্গুরাবাসী একবার বাবা মা যদি মৃত্যুবরণ করে আর বাবা মা আপনি পাবেন না অতএব বাবা মা থাকতেই বাবা মার হক আদায় করে খেদমত আদায় করে আপনি জান্নাত কিনে নিয়ে যেতে হবে প্রিয় উপস্থিতি হাজিরিন আল্লাহ রাসূল হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর সামনে সাহাবায়ে কেরাম নিয়ে বসে আছেন এমন সময় একজন বৃদ্ধা নারী আসলো আল্লাহর নবীজি তার গায়ের চাদর মোবারক বৃদ্ধা নারীর জন্য বিছায় দিলেন ওই বৃদ্ধা নারী চাদরের উপরে বসলেন আল্লাহর নবী নিজেও বসলেন ওই বৃদ্ধা নারী কি যেন বলতে লাগলেন আর আল্লাহর নবী বিনয়ে বিনয়ে তার কথাগুলি শুনতে লাগলেন বিনয়ে বিনয়ে কথাগুলি শুনে বিনয়ে বিনয়ে কথাগুলি শোনা শেষ বৃদ্ধা নারী দাঁড়াইলেন আল্লাহর নবী দাঁড়ায় গেলেন সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ বিষয়টা বুঝলাম না আপনি কেন বৃদ্ধা নারী দেখে আপনার চাদর বিছায় দিলেন আবার আপনি বসলেন সে কি যেন বলল বিনয়ে বিনয়ে আপনি কথাগুলি শুনলেন নবীজি আপনি বৃদ্ধা নারী দাঁড়াইলেন আপনি দাঁড়াই গেলেন ওই মহিলাকে এমন ভাগ্যবতী যিনি আপনি নবী চাদর বিছায় দিয়ে তার সম্মান দিলেন আল্লাহর নবী ডাকতে বলেন সাহাবীরা তোমরা তার চিনো নাই তিনি আমার ধাত্রী মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা তিনি এক বিশেষ প্রয়োজনে আমার কাছে মা এসেছিলেন ছোট্টকালে যিনি আমাকে মায়ের আদর দিয়া লালন পালন করিয়া মা আমারে বড় করেছিলেন আমার জননী আমার মা তিনি এসেছেন ধাত্রী মা তিনি তো আমার মা আমি তার দুধ পান করে বড় হয়েছি ও সাহাবীরা আমি আমার চাদর বিছায় দিয়ে তারে বসার ব্যবস্থা করেছি সম্মান করেছি আল্লাহর নবী প্র্যাকটিক্যাল শিক্ষা দিলেন একটা মাকে কিভাবে সম্মান করা লাগবে প্রিয় নবীজি প্র্যাকটিক্যাল ভাবে এটা আমাদেরকে শিখায় দিয়ে দিলেন তিনি দাঁড়াইলেন নবীজি দাঁড়িয়ে গেলেন বহুদূর পর্যন্ত দেখা যাইতেছিল আল্লাহর নবী দেখেন মহিলা হেঁটে হেঁটে চলে যায় হযরত হালিমা হেঁটে হেঁটে চলে যায় আমার নবীজি দাঁড়ায় দাঁড়ায় দেখতে লাগলেন পথের দিকে নবীজি তাকায় রইলেন ও গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত তোমারই পদতলে রয়েছে জান্নাত তোমারই পদতলে রয়েছে জান্নাত ও গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত তোমারই পদতলে রয়েছে জান্নাত ও ভাঙ্গুরাবাসী আমাদেরকে ফিরে যেতে হবে আল্লাহর কোরআনের দিকে নবীর সুন্নতের দিকে বলে হুজুর কারণ কি আল্লাহ আমাদেরকে মানুষ বানাইলেন সর্বশ্রেষ্ঠ তো আল্লাহ পাক আমাদেরকে দিলেন আল্লাহ আমাদেরকে বললেন হে মানব তোমাকে সৃষ্টি করলাম সুবিন্যস্ত করলাম সুঠাম করলাম আমি রব ফি আই সূরাতিন মাশা রাকাব আমি রব যেইভাবে চেয়েছি তোমাকে সেইভাবে সৌন্দর্য দিলাম একজনের নাকের সাথে আর একজনের নাকের কোনো মিল নাই একজনের চোখের সঙ্গে আর একজনের চোখের কোনো মিল নাই একজনের হাতের সঙ্গে আরেকজনের হাতের কোনো মিল নাই একজনের বডির সঙ্গে আরেকজনের বডির কোনো মিল নাই একজনের কণ্ঠের সঙ্গে আরেকজনের কণ্ঠের কোনো মিল নাই একজনের দেহের সঙ্গে আরেকজনের দেহের কোনো মিল নাই একবার জোরে বলেন এই মহাবিজ্ঞানীর নাম কি কোনো সন্দেহ তাহলে সেজদা দেব কারে জিকির করব কাকে কার আইন মানব কার আল্লাহ এবার বুঝে যান বল হুজুর কেন আল্লাহর আইন মান কেন আল্লাহর আইন মান কেন কি জন্য এ কি জন্য মানবেন এটা বুঝে দিচ্ছি এখন কি চলে দিন না রাত পৃথিবীর সমস্ত শক্তি যদি এক জায়গা হয় দিন বানাইতে পারবে তাহলে এই রাত আইন মানে কার তাহলে আমরা আইন মানবো কার
একটু দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সম্মানিত ভাইরা এই যে পশ্চিম সাইডে যারা বসেছেন আপনারা রাস্তা বন্ধ করে বসেছেন আমরা আপনাদের বিশেষ অনুরোধ করছি আপনারা ওই রাস্তা বন্ধ করে না বসুন পূর্ব সাইডে জায়গা আছে দক্ষিণে জায়গা আছে আপনারা সেখানে যান লোকজনকে সেদিকে যাওয়ার জন্য একটু সুবিধা করে দেন আর না হলে আপনারা একটু উঠে একটু দক্ষিণ সাইডে যান পূর্ব সাইডে যথেষ্ট জায়গা আছে মাহফিলের মাঝেও জায়গা আছে আপনি যে মাহফিল শুনুন কোরআন তাফসীর হচ্ছে কোরআনের আলোটা নিজেও শুনুন নিজে গ্রহণ করুন অন্যকে গ্রহণ করার সুযোগ দিয়ে দেন আমি আপনাদের সময় অনুরোধ করছি যারা দাঁড়িয়ে আছেন মেহরবানি করে বসে পড়েন এখান থেকে মাঝে মাঝে জায়গা আছে আপনারা সবাই এসে আগে আসেন আলহামদুলিল্লাহ আমরা নিজেরা বসি আর এক ভাইকে বসার ব্যবস্থা করে দিই ইনশাল্লাহ কথা শুনি কাজে লাগবে ইনশাল্লাহ একসাথে জোরে বলি আল্লাহু আকবার এ রাত আইন মানল কার তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহার ফিল আল্লাহ ডাক দিয়ে বললেন হাবিব উম্মতকে জানা দেন বন্ধু উম্মতকে জানান আমি রব আমি আল্লাহ দিন থেকে রাত্র বের করি রাত্র থেকে আমি আল্লাহ দিন বের করি পৃথিবীর সমস্ত শক্তি যদি এক জায়গা হয় তাহলে একটা মিনিট সূর্যকে আগে উঠাইতে পারবেন না এক মিনিট পরেও সূর্য আপনি উঠাইতে পারবেন না এই সূর্যটা আল্লাহর আইন মানে আশামসু ওয়াল কামারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াস এই সূর্যটা আল্লাহর আইন মানে সূর্য তার নিজস্ব কক্ষপথে পরিভ্রমণ করে চাঁদ তার নিজের কক্ষপথে পরিভ্রমণ করে আল্লাহ পাক বলতেছেন নক্ষত্রগুলি আমি আল্লাহকে সেজদা দেয় এবং গাছ আমি আল্লাহকে সেজদা দেয় গাছে আল্লাহকে সেজদা দেয় মাসি আল্লাহকে সেজদা দেয় সমস্ত মাখলুকগুলি আল্লাহকে সেজদা দেয় অপরায়তে আমার আল্লাহ পাক বলতেছেন আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ আল্লাহ বলতেছেন হাবিব আপনি কি দেখেন নাই আসমান জগৎ জমিন জগতের ভিতরে যা কিছু আছে সব আমি আল্লাহকে সেজদা দেয় একসাথে বলবেন কি আল্লাহু আকবার সব আল্লাহকে সেজদা দেয় তাহলে বলেন আমরা সেজদা দিব কাকে সামনে মাহে রমজান আসতেছে অনেক বাবাজিরা রমজানে কাজের চাপে রোজা রাখবে না অনেক রিক্সাওয়ালা ভাববে আমি যদি রোজা রাখি রিক্সা চালাই তাহলে কম টাকা রুজি হবে অনেকে ব্যবসায়িক মনে করবে আমি যদি রোজা রেখে ব্যবসা চালাই তাহলে রোজা রাখতে পারবো না আমার ব্যবসা নষ্ট হয়ে যাবে না না রমজানে রোজা ছেড়ে দিলাম ব্যবসা করি আমার ছেলেমেয়েরা কী খাবে লোকের জিজ্ঞেস করলে বলবে হুজুর ছেলেমেয়ের চিন্তায় রোজা রাখতে পারি নাই এখন আপনাদের কাছকে প্রশ্ন করি জবাব দিয়ে যাবেন আপনি থাকলেও যিনি ছেলের জন্য রিজিক বরাদ্দ করেন আপনি না থাকলেও যিনি রিজিক বরাদ্দ করবেন এক বাক্যে বলেন সেই মালিকের নাম কি তাহলে সন্তানের চিন্তায় রোজা ছাড়া যাবে ব্যবসার চিন্তায় রোজা ছাড়া যাবে কাজের চিন্তায় নামাজ ছাড়া যাবে এক বাক্যে না যদি আপনি বুঝেন আর যদি বলেন না শুনে চলে গেলাম মানব না সেটা আপনার ইচ্ছা কবর আপনার হাসর আপনার জিন্দিগি আপনার প্রশ্ন আপনার জবাবদিহিত আপনার এখানে আমাদের কোনো হাত নেই খুব মনোযোগ দিয়ে আল্লাহ বলতেছে হাবিব
সৃষ্টির ভিতরে সব কিছু আমি আল্লাহকে সেজদা দেই প্রিয় নবীজি এই তালিকার ভিতরে কোরআন আরো বলতেছে ওয়াশামসু ওয়াল কমারু ওয়ান্নুজুমু ওয়াল জিবালু والشجر والدواب وكثير من الناس الله বলতেছে হাবিব শুনিয়া জান সূর্য আমি আল্লাহকে সেজদা দেই একসাথে বলেন আল্লাহু আকবার সূর্য সেজদা দেয় কাকে সূরা ইয়াসিনের আশামসু تجدي لمستقر الله آية التفسير بتحسن إمام ابن كثير لكت سين الله رسول صحابة كرام ني مزلش كره بولت سين صحابي را شرجو تا چلو مان شرجو استيت نا بيگان بل شرجو داري تاك سار پاس پتی بي گھرت تاك قرآن بولت سين شرجو تا دھابو مان چلو مان اتا استيت نا اتا چلو مان رسول کریم بولت سين صحابي را তোমরা জানো সূর্য কোথায় যে ডুবে সাহাবায়ে আজমাইন ভদ্রচিত সবসময় জবাব দিতেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন তো এমন সময় প্রিয় নবী বললেন সাহাবীরা রে সূর্যটা যেতে 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 আল্লাহর আরশে মুআল্লার নিচে যে গিয়া আল্লাহর সামনে সেজদায় পড়ে যায় একসাথে বলবেন আল্লাহু আকবার এটা আমাদের আইডিয়া ধারণা দেখা শিক্ষার বাহিরে এটা আমি আপনাদের বুঝাইতে পারব আল্লাহ রাসূল বলেন সাহাবীরা সূর্যটা আল্লাহর আরশে মুআল্লার নিচে দিয়ে আল্লাহকে সেজদা দিয়ে পড়ে থাকে তাসবিহ পড়তে থাকে সূর্য সেজদার মধ্যে পড়ে তাসবিহ পড়তে থাকে আর বলে মালিক অনুমতি যদি দেন পৃথিবীবাসীর জন্য আবার আলো নিয়ে ফিরে যাব অনুমতি যদি না দেন আমি সেজদায় পড়ে থাকব আল্লাহর নবী বললেন আমার রব দয়া করে সূর্যটাকে অনুমতি দেওয়ার কারণে আবার সকালবেলা সূর্য উদিত হয় যদি আবার আল্লাহ অনুমতি না দেন পৃথিবীর এমন কোনো শক্তি নাই সূর্যের আলো তোমাদেরকে ফিরাই দিতে পারবে এই সূর্যটা আল্লাহর কুদরতে কদমে সেজদার মধ্যে পড়ে সূর্য অনুমতি চাইতে থাকে আল্লাহ রাসূল আরো বললেন কিয়ামতের পূর্ব সময় যখন পৃথিবীর ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাবে ঠিক ওই সময় সূর্যটাকে আমার রব অনুমতি দেবে না দেবে না দেবে না দেবে না এমন বহুদিন পরে যা চলে যাবে পৃথিবী অন্ধকারে নিমজ্জিত হবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যটাকে হুকুম করবেন এই মুহূর্তে তুমি উদিত হও তখন সূর্যটা পূর্ব আকাশে যে সাথে পারবে না পশ্চিম আকাশ থেকে সূর্য উদিত হতে শুরু করবে আর তখনই তওবার দরজা বন্ধ হয়ে যাবে দক্ষিণ মেরু থেকে একটা বাতাস প্রবাহিত হবে ওই বাতাসে সমস্ত ঈমানদার যারা আছে সমস্ত ঈমানদার মারা যাবে পৃথিবীতে কোনো ঈমানদার খুঁজে পাওয়া যাবে না এটা আলামতে কুবরা আলামতে কুবরা কিয়ামতের দুই ধরনের আলামত আছে একটা হচ্ছে আলামতে সুগরা আর একটা আলামতে কুবরা আলামতে সুগরা যা যা হাদিসের ভিতরে 72টা কোন হাদিসে 85টা কোন হাদিসে 82টা আলামতের কথা আসছে সব কয়টা আলামতে সুগরা চলমান এখন বর্তমানে আলামতে সুগরার একটাও বাকি নাই সব পেটে চলমান এখন বাকি আছে আলামতে কুবরা বড় বড় আলামত প্রকাশ হওয়া তার মানে পৃথিবীর একবারে বৃদ্ধকালে আমরা চলে আসছি এটা আর বেশি দিন সময় নাই এই সময়ে যারা কামর দিয়ে আল্লাহর আইন নবীর তরিকা যারা কামর দিয়ে ধরে বসে থাকবে এক একটা সুন্নতের আমল যারা করবে আল্লাহর নবী বললেন 100 শহীদের সওয়াব আমার আল্লাহ পাকে বান্দার আমল নামায় লিখে দিবে একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ এটা কঠিন সময় পৃথিবীতে আমাদের অত্যন্ত জটিল এবং কঠিন
কিয়ামতের আলামত যা যা সব প্রকাশ হবে আল্লাহ রাসূল বলেন প্রকাশ্য নারীরা অর্ধলঙ্গ হয়ে নৃত্য করবে আপনি হাতে হাতে নৃত্য পৌঁছে দেওয়া হয়েছে প্রকাশ্যে গান বাজনা চলবে হাতে 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 ঘরে ঘরে কানে কানে গান বাজনা পৌঁছে গেছে প্রকাশ্য জেনা হবে আপনি যদি পার্ক দেখেন বিনোদন কেন্দ্রগুলি দেখেন কুয়াকাটা দেখেন সমুদ্র বীজগুলি দেখেন দেখবেন আমার দেশের নারীরা অর্ধলঙ্গ হয়ে পুরুষ শরম লজ্জা কিচ্ছু নেই একটা নারীর সামান্য পরিমাণ একটু লজ্জাবোধ থাকলে সে প্রকাশ্যে এইভাবে অর্ধলঙ্গ হয়ে চলতে পারে না সামান্য পরিমাণ লজ্জাবোধ থাকলেও কোনো নারী অর্ধলঙ্গ হয়ে এভাবে রাস্তায় চলতে পারে না কিন্তু চলছে তো চলছে কিন্তু বড় দুর্ভাগ্য আমার দেশে আবার কেউ কেউ ফতোয়া দিয়ে মাহফিল বন্ধ করতে চান এটা বন্ধ করতে চান সেটা বন্ধ করতে চান দোয়া বন্ধ করে দেন এটা বন্ধ করেন বরাত বন্ধ করে দেন এই যত তালবাহানা আমার দেশে চলতেছে আরে দেশে মাহফিল বন্ধ করে দেন এ জলসা বন্ধ করে দেন তফসির বন্ধ করে দেন এ মিলাদ বন্ধ করে দেন দোয়া বন্ধ করে দেন আরো অনেক কিছু আছে এগুলি দোয়া খের যদি আপনি বন্ধ করে দেন তো বন্ধ করে দিলে তো দিতে পারেন বন্ধ হবে আমি শুধুমাত্র এই হাতে ঘড়ি দিয়ে বলতেছি ঘড়ির মধ্যে চুরি পর্ব 10 বছর পরে দেখবেন আমার দেশের মেয়েরা হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে হাঁটতেছে বন্ধ করে দেন এগুলি দেখবেন আমার দেশের মেয়েরা হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে হাঁটতেছে কনফার্ম 10 বছর টাইম দিছি এই 10 বছরে কোনো মাহফিল কোনো সেমিনার কনফারেন্স সম্মেলন তফসির দোয়া সব বন্ধ করে দেন হুজুর বলতেছে 2 বছর আমি 10 বছরই দিছি 2 বছরের ভিতরে আমার দেশের মেয়েরা অর্ধলঙ্গে চলবে এখনই শিক্ষা ব্যবস্থার ভিতরে শরীফ শরীফা ঢুকে গেছে বাকিটা তো আর কোথায় চলে আসবে তো হিসাব নাই শরীফ শরীফা ঢুকে বলছে কি গল্প সাজাইছে বেটা আমি দেখতে পুরুষের মতো কিন্তু মনে মনে মাইয়া কি পাগলের দেশ যে বেটাই বইটা লাগছে এ শিক্ষামন্ত্রীর উচিত ছিল এটা ধরে নিয়ে বুড়িগঙ্গার ফানির ভিতরে কায়দে মতো সুবানো তার সুবাইয়া শিক্ষা দেওয়া উচিত ছিল যে তোমার আহল জ্ঞানে কুকুরে পেশাব করে দিছে এগুলি কোনো লেখাপড়ার অংশ না এগুলি হলো বেহারপানার অংশ কথা কয় আরে আমার দেশের যুবক আমার দেশের বাচ্চাকে শিখাইতে হবে মিথ্যা বলা যাবে না আমার দেশের বাচ্চাকে শিখাইতে হবে বড়কে সম্মান করতে হবে আমার দেশের বাচ্চাকে শিখাইতে হবে অসুস্থকে সেবা দিতে হবে আমার দেশের বাচ্চাকে শিখাইতে হবে দরিদ্রকে খাদ্য দিতে হবে আমার দেশের বাচ্চাকে শিখাইতে হবে অভুক্তকে সাহায্য করতে হবে আমার দেশের বাচ্চাকে শিখাইতে হবে এই বাবা মার প্রতি শ্রদ্ধাবোধ হতে হবে আমার দেশের বাচ্চাদেরকে শিখাইতে হবে দুর্নীতি এগুলি সম্পূর্ণ নিকৃষ্ট কাজ আমার দেশের বাচ্চাদেরকে দেশপ্রেম মানুষপ্রেম সামাজিক রীতি ভালো কাজ ভালো কথা এগুলি শেখানোর দরকার এই হাট্টিমা টিম টিম তারা মাঠে করে ডিম তাদের ঘোড়ার দুটো ডিম এগুলি শিখে হবে টাকে আমার দেশের শরীফ শরীফা শিখে কি হবে আমার দেশের আজের জিনিস শিখে হবে টাকে আমার এই ছোট্ট বাচ্চাদেরকে যদি আমরা ছোট্ট কাল থেকে মগজে ঢুকাই মিথ্যা বলা যাবে না হুজুর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানির মা বলে দিয়েছে বেটা মিথ্যা বলা যাবে না ডাকাতের সামনে বলতেছে মা বলে দিয়েছে মিথ্যা বলা যাবে না আমার বগুলের নিচে এই জুব্বার আস্তিনের ভিতরে 40টা স্বর্ণের দিরহাম আছে নিয়ে যান মিথ্যা বলেন নাই আরে মা শিখিয়েছে মিথ্যা বলে নাই আমার ছোট্ট বাচ্চাকে ছোট্ট কাল থেকে নীতিবাক্য শিখাইতে হবে দেশপ্রেম শিখাইতে হবে মূল্যবোধ শিখাইতে হবে বড়কে সম্মান শিখাইতে হবে অভুক্তকে খাদ্যদান শিখাইতে হবে মিথ্যা বলা যাবে না মানুষ ঠকানো যাবে না খাদ্যে ভেজাল দেওয়া যাবে না খাদ্যে বিষ মিশানো যাবে না এইগুলি তাকে ছোট্ট কাল থেকে যদি শিখাই দেন তাহলে আমার দেশের ছেলে বিসিএস কমপ্লিট হবে ম্যাজিস্ট্রেট হবে ওসি হবে ডিসি হবে এসপি হবে সচিব হবে মন্ত্রী হবে এমপি হবে চেয়ারম্যান হবে মেম্বার হবে শিক্ষক হবে সে যা হবে জীবনে মরে যাবে তো দুর্নীতি করবে না চুরি করবে না কথা বলে ঠিক না বেটে আমার দেশে শরীফ শরীফা শিখাইতে বুঝতে পারছেন কি বলবেন এগুলি বলার তো হুজুর তো যেটি বলতে সেগুলো শুনলে তো হাত পাও কাঁপে
হ্যাঁ আমার তো হাত পা কাঁপে যে আমার মেয়েটাকে আমি কি শিখাবো বলেন তো আমি আমার কন্যা সন্তানটাকে তাহলে কোথায় দেব আমি আমার ছেলেটাকে কোথায় দেব হাত পা কাঁপা তো ডর করার কথা আগামী প্রজন্ম তাহলে কি অন্ধকারের দিকে নিমজ্জিত হচ্ছে একটু ডর করার কথা ভয় করার কথা তুই উপস্থিতি বড় কঠিন সিচুয়েশনে আমরা আছি জানেন এই জন্য বলছি কিয়ামতের আলামতে যা যা সব চলো মা ও মা এই সময় কেউ যদি হকের উপরে দায়াম থাকে তাহলে বুঝতে হবে সে পাক্কা মুসলমান কি কথা বলেন না কেন এ শুনেন কোন পুরুষ যদি বেশ্যাখানার ভিতরে যাইয়া পতিতাদের সাথে জানানা করিয়া নামাজ আদায় করে তাহলে বুঝতে হবে ওটা পাক্কা ইমানদার পাক্কা মুসলমান তা আমরা সমাজ তো অন্ধকারে নিমজ্জিত উন্নত বিশ্বগুলি আমেরিকা ইউরোপ যায় দেখেন নারীরা অপ্রকাশ্যে মদপান করতেছে অর্ধ উলঙ্গ বিয়ে হওয়ার আগেই তাদের বাচ্চা কাচ্চা হয় কি অসভ্য এই অসভ্যতা আমাদের দেশে ঢুকানোর জন্য আপ্রাণ প্রচেষ্টা চলতেছে এই অসভ্যতা আমাদের দেশে ঢুকানোর জন্য তো কুত্তাও চিন্তিত কুত্তায় চিন্তা পড়ে গেছে যে তাহলে আমরা কুত্তা হয়তো ভালোই হয়েছি কি কথা কর না কেন কুত্তায় চিন্তিত যে আমরা কুকুর হয়তো ভালোই হয়েছি তাই না আমাদের তো কোনো শরীয়ত নেই আফসোস দুঃখজনক এই জন্য আপনাদেরকে সচেতন হতে হবে আপনাদের সন্তানদেরকে পরিবার থেকে শিখাইতে হবে শোনেন আপনারা তো আর শুনে চলে যাবেন আপনি কৃষক হন দিন মজুর হন রিক্সা চালক হন ভ্যান চালক হন সিএনজি চালক হন ড্রাইভার হন ছোট পিয়ন হন টিচার হন বড় অফিসার হন ব্যবসায়ী হন দোকানদার হন আপনি যাই হন আপনার সন্তানটাকে মানুষ বানানোর জন্য চেষ্টা করুন ছোটকাল থেকে ওকে আপনি হাতে কলমে শিখাবেন নিজেরা স্বামী স্ত্রী ঝগড়া ফসাদ করবেন না বাচ্চাদের সামনে তাহলে ওই বাচ্চারা ওই ওটা শিখে বুঝতে পারছেন এগুলি মনে রাখবেন অনেক কিছু আছে আমাদের সিচুয়েশন থেকে সমাজ থেকে আমরা পরিবার থেকে আমরা বাচ্চাদেরকে তৈরি করতে হবে সবই যদি স্কুল কলেজে মাদ্রাসা মক্তবে ছাড়িয়ে দেন তা হবে না তারা তো তাদের লেভেলে করবে পড়াবে কিন্তু আপনি আপনার সন্তানটাকে ছোটকাল থেকে ফ্যামিলিগতভাবে তার এইভাবে তৈরি করে তুলত এই কথাটা মনে রাখতে তো যেন ওয়াজ শুধু শুনে গেলে হবে না এটা বাড়ি পর্যন্ত নিয়ে যেত প্রিয় উপস্থিতি সামনের দিকে বাড়াই সিচুয়েশন যত কঠিন হোক আমরা যারা মুসলমান আছি আমরা আল্লাহর আইনের বাহিরে যাব না কথা বলেন ঠিক না বেঠে হাত উঠা করে বলেন ঠিক না বেঠি সিচুয়েশন যাই হোক আল্লাহর কোরআনের বাহিরে রসুলের সুন্নতের বাহিরে আমরা যাব না যাব না যাব না হাত উঠা করে বলেন ঠিক না বেঠি আল্লাহর কোরআন বলতেছে হে ঈমানদারিয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন কোরআন বলতেছে হে ঈমানদার আমি আল্লাহকে ভয় করুন শুধু ভয় করো এই কথাটা এখানে শেষ করেন নাই হাক্কা তুকাতিহি ভয় করার মতো তুমি ভয় করো
হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জমানাতে মহিলারা যারা আছেন মেলার ভিতরে লটপটি চটপটি যে নারীরা কিনে বেরাছেন আছে না জয় বেড়িরা এ বেড়িরা ঢাকা বসে কি এ বেড়িরা লটপটি চটপটি এটা আমার চটপটির খুব ভক্ত চটপটি হাউসের যে কি মার্কেট নাম দিছে বিসমিল্লাহ চটপটি হাউস বাপরে বাপ কি যে পরিমাণ খাইতে পারে চটপটি ফুচকা এই আবিজাবি খায় এগুলি খাইয়ে তো আপনার শারীরিক ক্ষতি আল্লাহ রসুল বলছেন তোমরা দুগ্ধ পান করো খেজুর খাও তালবিনা খাও ভালো ভালো জিনিস খাইতে বলছে হালাল তৈয়্যি হালালের পরে তৈয়ব শব্দ ব্যবহার করছে বিশুদ্ধটা ভালোটা প্রোটিনযুক্ত যেটার ভিতরে ভিটামিন আছে এটা খাও কিন্তু আমরা বিড়ি খাই এই ঠিক আসতে করলেন কা আমি জানি মুসল্লিদের ভিতরে অনেকেই বিড়ি খান না শরমের কিছু না না এই শরম পাওয়ার কিছু নাই অভ্যাস হয়ে গেছে এখন কি করবে মানুষ তো ভুল হইতেই পারে তো অভ্যাস করে ফেলছেন যারা বিড়ি সিগারেট খান আপনাদেরকে আজকে একটা পরিসংখ্যান দিয়ে যায় এই একটা বিড়ির দাম কত পাঁচ টাকা সর্বনিম্নটাই ধরলাম বেশি দামেরটা যারা খান তো তারা পয়সা করি যার বেশি আছে খায় এখন যার পয়সা করি কম সে পাঁচ টাকারটা খায় তো এক একটা প্যাকেটে কয়টা বিড়ি থাকে দশটা আচ্ছা তো প্রত্যেক দিন এক প্যাকেট তো মিনিমাম লাগেই যারা বিড়ি সাধারণত অভ্যস্ত তো এক প্যাকেট তো প্রত্যেক দিন লাগে তাহলে প্রত্যেক দিন যদি এক প্যাকেট খান তাহলে কয় টাকা গেল পঞ্চাশ টাকা বিড়ির পিছনে একদিনে শেষ তো মাসে কত গেল মিনিমাম হলো ১৫০০ টাকা শুধু বিড়ির পিছনে শেষ মাসে চলে গেছে ১৫০০ টাকা শুধু বিড়ির পিছনে এরে যদি আপনি বলেন বাইরে মসজিদের ইমাম সাহেবের বেতন বাবদ ৫০০টা টাকা দাও ও ক্যাশিয়ারের জুতা শেষ হয়ে যাবে টাকা উঠাইতে টাকা দেয় না কি ঠিক এবার আসতে করলেন কে জোরে এ মসজিদের ইমাম সাহেবের বেতন বাবদ বা মসজিদের খরচা বাবদ ৫০০ টাকা দেয় না অথচ বিড়ির পিছনে সে ১৫০০ টাকা খরচা করছে শোনেন আপনাদেরকে পরিসংখ্যান দিয়ে গেলাম বিবেকের উপর দিয়ে গেলাম আপনাদেরকে অনুরোধ করব এগুলি ছেড়ে দিতে হবে বাবা আমরা মানুষ আল্লাহ আমাদেরকে সর্বশ্রেষ্ঠত্ব দিয়েছেন আমরা ভালো টাকা ছেড়ে দেন আজকে যদি আপনি মারা যান তাহলে আপনার এই কী অবস্থা হবে বলেন তো মৃত্যু তো আসতে পারে যে কোনো সময় এই জন্য আমাদের এগুলি ছেড়ে দেওয়া এ সমস্ত কিছু বাজে অভ্যাস আছে পরিত্যাগ করাটা আমাদের ইমানের দায়িত্ব আমরা ছেড়ে দিই জবানে আল্লাহর জিকির হয় জবানে রসুলের দুরুদ হয় জবানে হক হালাল হয় জবানে সত্যটা হয় তা আমি এটা কেন খাইতে যাই ছেড়ে দিতে হবে আল্লাহ যেন তৌফিক দেয় এই রমজান থেকে যেন আল্লাহ তৌফিক দেয় সকলে বলে না আমি ছেড়ে দিই ওগুলো বাতিল করে দিই প্রিয় উপস্থিতি খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান মা বন্ডা যারা আছেন আপনারাও শুনিয়া যাবেন জীবনে কাজে লাগবে কথাগুলি আমাদের শোনাটা অত্যন্ত জরুরি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রাতের আধারে ঘুরে ঘুরে তিনি দেখতেন কে খায় না কে ঘুমায় না রাত্রিবেলা ঘুরে 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 তিনি দেখতেন কে খায় না কে ঘুমায় না একদিন রাত্রিবেলা খলিফাতুল মুসলিমিন সুদূর মরুভূমির ভিতরে মরুদ্যান বদু পল্লীতে চলে গেলেন বেদুইন এলাকা আপনারা জানেন মরুতে বেদুইন এলাকা বড় কঠিন জায়গা বদু এলাকা বেদুইন এলাকায় চলে গেলেন বেদুইন এলাকায় যাইয়া দেখতেছেন একটা তাবুর মধ্যে মিটমিট করে আলো জ্বলে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা ব্যাপার কি এত রাত্রিবেলা এই তাবুর মধ্যে আলো কেন জ্বলে কি জন্য আলো জ্বলতেছে কারণ কি
ওই আলোটা দেখার জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন তিনি ওই ঘরের পাশে দাঁড়ালেন লক্ষ্য করলেন ভিতর থেকে এক মহিলা ডাক দেখায় মা দুধের সাথে পানি বেশি করে মিশাও আমাদের দেশে অনেকে দুধের সাথে পানি মিশায় মিশায় না দুধের সাথে পানি মিশায় চিন্তা করেন তো খলিফাতুল মুসলিমিন ওমর রাতে রাতারে ঘুরে ঘুরে দেখতে গেছে কে খায় না কে ঘুমায় না ভাইজান কথাগুলি মনোযোগ দিবেন আমাদেরও দায়িত্ব এরকম কে খায় না কে ঘুমায় না আমাদের খুঁটে খুঁটে দেখা যদিও তিনি রাষ্ট্রপ্রধান খলিফা আমাদের দেশে যারা সরকার এবং সরকারি দায়িত্বে আছেন বিভিন্ন ডিপার্টমেন্টে যারা আছেন যার যার দায়িত্ব অনুযায়ী সবাই যদি তাদের দায়িত্ব সঠিক মতো বুঝাই দিত তাহলে আমাদের দেশটা সোনার দেশ হয়ে যাইত কথা কর না কেন ঠিক কিনা সোনার দেশ হইতো রডের বদলে তালি বার যুক্ত সবাই যদি সবার দায়িত্বটা সঠিক মতো বুঝাইত এখানে দেশ একার মাধ্যমে চলে না একটা সেকশন আছে রেজুলেশন আছে প্রত্যেক সেকশনে স্তর স্তরে একটা দেশ পরিচালিত তো প্রত্যেক অবস্থান থেকে যারা সরকারি কর্মকর্তা কর্মচারী অথবা সরকারের জিম্মাতে আছে সবাই যদি যার যার দায়িত্ব সঠিক মতো পালন করে তাহলে আমাদের দেশে দারিদ্রতা থাকে না অভাব থাকে না মুশকিল থাকে না আমাদের দেশে চুরি চুট্টামি যদি বন্ধ হয়ে যায় তাহলে আমার দেশের গরিব মানুষের আর অভুক্ত থাকতে হয় না এই যে আমার দেশে যারা ব্যবসায়িক আছে এই জন্য রমজান আসতেছে এই ব্যবসায়িকরা যদি প্রধানমন্ত্রীকে বলে যে মাননীয় প্রধানমন্ত্রী আমরা এই ব্যবসায়িক সমিতি যারা আছি সারা বাংলাদেশের বড় বড় ব্যবসায়িক যারা যে চিনি আমদানি করে সুলা আমদানি করে খেজুর আমদানি করে ডাল আমদানি করে তেল আমদানি করে যারা হাজার হাজার কোটি টাকার ব্যবসা করে এই ব্যবসায়িক সমিতির যারা আছে সবাই যদি এক জায়গায় বসিয়া প্রধানমন্ত্রীকে বলে যে আমরা এই মাহে রমজানে এই 15 কোটি রোজাদারদের জন্য উপহার স্বরূপ আমাদের ব্যবসার 1 টাকা যেখানে লাভ করতাম সেখানে আমরা 8 আনা লাভ করব বাকি 8 আনা পয়সা আমরা এই আমাদের জনগণের জন্য বরাদ্দ করে দিলাম চিনির দাম যেখানে ছিল 60 টাকা সেখানে আমরা 50 টাকা করে দিলাম আমরা 10 টাকা লাভ কম করে দিলাম কিন্তু তা না কইরিয়া কেমনে রোজাদাররে বাস দেওয়া যায় চিনির দাম ডালের দাম তেলের দাম কেমনে বাড়ানো যায় খালি এই ধান্দার প্রসেস তালাশ করে এর ভিতরে মুসলমানের সংখ্যা বেশি তার মানে বোঝা গেল ওরা নাম কাবাস্তের মুসলমান কাজের মুসলমান না কথা কর ঠিক কিনা এ কথা কাকে বুঝাবে প্রিয় উপস্থিতি খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি সারা এলাকা খুঁজে খুঁজে দেখতেন কে খায় না কে ঘুমায় না কে কি করে না করে এগুলি তার দেখার দায়িত্ব ছিল তিনি দেখতেন হযরত রাতের আধারে দেখতেছেন এক তাঁবুর ভিতরে মিটমিট করে আলো জ্বলে পাশে যে দাঁড়াইলেন জিজ্ঞেস করলেন মেয়েটা মা মেয়েটাকে বলতেছে মা রে দুধের সাথে পানি বেশি করে মিশাও মেয়েটা ডাক দে বলতেছে মা দুধের সাথে যদি পানি মিশাই তাহলে হযরত ওমরের গোয়েন্দা যদি জানতে পারে কালকে মসজিদে নববীর সামনে আমার বিচার হবে মা দুধের সাথে পানি মিশাইতে পারবো না হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি পিছনে দাঁড়ায় দাঁড়ায় শুনতে লাগলেন এমন সময় মেয়েকে মা ডাক দে বলতেছে মেয়ে রে রাতের আধারে ওমরের গোয়েন্দা কোথার থেকে আসবে মা তুমি দুধের সাথে পানি বেশি করে মিশাও কেউ দেখবে না মেয়েটা জবাব দিয়ে বলল মা ওমরের গোয়েন্দা যদি নাও দেখে রে মা আমার মালিক আমার আল্লাহ পাক দেখতেছে চিৎকার মেরে জোরে বলেন সুবহানাল্লাহ আর আমার দেশের মেয়েরা লিপস্টিক নষ্ট হবে বিধে অজুই করে না
ঠিক আসছে বলেন কেন জোরে বলেন আপনার ভাস্তি ভাগ্নি নাতি নাতকুর আত্মীয় সুজন কেউ না কেউ আছে অজুই করে না তো যে নারী তার মেকআপ নষ্ট হবে বিনা অজু করে না সে নারী থেকে আপনি কি আশা করবেন আগামী প্রজন্ম কি আশা করতে পারে কি শিক্ষা দিবেন কি পাবেন এই নারী থেকে আপনি বলুন আপনি কি পাবেন কিচ্ছু নেই এখান থেকে কিছু আশা করার মতো নেই হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আশ্চর্য হলো এই রাতের আধারে বেদুইন পল্লীতে এরকম আমানতওয়ালা মেয়ের জন্ম এখনো আছে হযরত ওমর গোলামকে বলতেছে জায়গাটা নির্বাচন করে রাখো কালকে আসতে হবে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বাড়ি চলে আসলেন মসজিদে নববীতে নামাজ পড়লেন সকালবেলা গোয়েন্দা ডিভিশনকে বললেন যান একটু খোঁজ নিয়ে আসেন এই পরিবারের মধ্যে কারা কারা আছে খোঁজ নিয়ে দেখলেন তার মেয়ে মা বাবা মারা গেছেন কোনোরকম উঠে দুধ বিক্রি করে তাদের কোনোরকম সংসার চলে হত দরিদ্র হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ছেলেদেরকে ডাক দিলেন ছেলেদেরকে ডেকে বললেন আ ছেলেরা তোমরা বলো কে বিয়ে করতে চাও কার স্ত্রী প্রয়োজন আছে ছেলেরা জবাব দিল আব্বা জান আমাদের বড় ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন আব্বা জান আমার স্ত্রীর প্রয়োজন নাই আমি তো শাদী করেছি আমার ছোট জনকে আপনি বিয়ে দিয়ে দেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ছোট জনকে প্রস্তাব দিলেন বেটারে আমি একটা মেয়ে পছন্দ করেছি দুধ বিক্রি করে খায় অত্যন্ত দরিদ্র এবং পীড়িত কিন্তু বড় আমানতদার রাতের আধারে যেই মেয়েটা আল্লাহর ভয়ে খুদার ভয়ে দুধের সাথে পানি মিশাই না লাভ জানা সত্ত্বেও সে পানি মিশাই নাই এই মেয়েটা বড় আমানতওয়ালা মেয়ে বেটারে এমন মেয়েটাই তো আমার ওমরের পুত্রবধূ হিসেবে প্রয়োজন তখন ছেলে বলল আব্বা জান আপনার ইচ্ছা আপনার পছন্দ আমার পছন্দই খুব মনোযোগ দিয়েন হযরত ওমর মেয়ে বিবাহ দিলেন ছেলে বিয়ে দিলেন পাত্রী দেখেন হযরত ওমরকে যিনি খলিফাতুল মুসলিমিন বর্তমানে ইরান ইরাক কুয়েত কাতার ইয়ামান লেবানন লিবিয়া সৌদি আরব জর্দান সিরিয়া ফিলিস্তিন তিউনিশিয়া মিশর পৃথিবীর বিরাট অংশের খলিফা তিনি একসাথে বলবেন আল্লাহু আকবার এত বড় খলিফা দুধ বিক্রি করনেওয়ালার মেয়ের সাথে ছেলের বিয়ে দিচ্ছে আর আমরা পুলা বিয়ে দেওয়ার সময় আগে দেখি বেডির চামড়া সুন্দর কিনা টিকটক ভালো করতে পারে কিনা শ্বশুর বাড়ি বিয়ে বাড়ি মাল আছে কিনা পরে আইসে তো আছে কান্দেন কেন মুরব্বী দোয়া করে পুলার বউ বাদ দেয় না কি কথা কর না কেন পরে ইয়া আমার কাছে দোয়া চান এই দোয়া কাজ হবে না আপনি তো ঘরে আনছেন টিকটক বেড়ি বেহরদা বেহাইয়া যার কারণে আপনার ঘরে শান্তি নাই আপনার আনতে হবে গরিব হোক অভাবী হোক কিন্তু আনতে হবে নামাজি পরহেজগার পর্দানশীল কি কথা কর না কেন এই বেলায় নাই এই বেলায় নাই এই বেলায় নাই খালি মাল দেখে বিয়ে বাড়ি পয়সা কেমন আছে এই বেলায় খলিফাতুল মুসলিমিনের মতো খলিফা ছেলের বিয়ে দিছেন কোথায় দেখেন এবার বলো হুজুর বিয়েতে লাভ হইলো কি এবার কি লাভ হইছে বুঝাইতেছি এই মেয়ের গর্ভে আল্লাহ একটা মেয়ে দিছে সেই মেয়ের গর্ভে আল্লাহ আর একটা মেয়ে দিছে সেই মেয়ের গর্ভে আল্লাহ একটা ছেলে দিছে এই ছেলের নামই পৃথিবী বিখ্যাত সেই দ্বিতীয় ওমর ওমর ইবনু আব্দুল আজিজ রহিমাহুল্লাহ যিনি ইসলামের প্রথম মুজাদ্দিদ ছিলেন একসাথে বলা যাবে না আল্লাহু আকবার আল্লাহর কোরআনের আইন অনুযায়ী খুলাফায়ে রাশিদিনের পরে পৃথিবীতে যিনি আল্লাহর আইন রাসূলুল্লাহর তরিকায় খেলাফত চালিয়েছিলেন তিনি সেই ওমর যিনি এই নারীর গর্ভজাত রক্তের ধারা অনুযায়ী যেমন রক্ত তেমন তার সন্তান
এই জন্য বিয়ে করার আগে যুবকরা আপনাদেরকে বলতেছি বুঝে সুঝে বিয়ে করে খালি চামড়া সুন্দর দেখেন না ও ছাতা দেখলে কাজ হবে না আর এখনকার বিয়ের কথা তো কই লাভ নাই বিয়ে একবারই সারা গ্রামের মানুষ ঘুমাইতে পারে না গানের ধাক্কা উড়ে ডেক্সিট বাজে কুক 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 রাতের বেলায় মাঝে মধ্যে শব্দের সাথে খালি কুক 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 দাদা খালি চাই রয়েছে দাদা তো বুঝে না দাদা এই জগতে নাই দাদা সে আগের জগতে ছিল খালি কুক 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 বলে দাদা বুঝতেছে না যে কুক 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 কি ডেক্সিট একটা আইনে এই কুক 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 বাজাইতেছে এই কুক 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 কুর ধাক্কা সারা গ্রামের মানুষ ঘুমাইতে পারে ওখানে রহমত কোথার থেকে আসবে বোবাল আরেকজনের নাচে আরেক বেড়ালে এই কথা কর না এটা প্রকাশ্য বেহাইয়া পড়া এটা অপ্রকাশ্য না এটা প্রকাশ্য বেহাইয়া পড়া আপনার স্ত্রী বিয়ে বাড়িতে যে আরেক বেড়ার লোকে নাচবে কাদা মাখামাখি করবে রং মাখামাখি করবে লজ্জা শরম থাকা উচিত আপনি পুরুষ না হিজলে এই কথা বললে আপনারা বলবেন যে হুজুর কি ওয়াজ করতে এসে তফসির করতে এসে হুজুর কুকু কুকু ওয়াজ করে গেছে শোনেন এগুলি দরকার ওই যে বাবাজি বলছে এগুলো দরকার বিবাহটা তো কোনো ছেলে খেলা না বন্ধু এটা কোনো ছেলে খেলা না এটা পবিত্র আমানত বৈবাহিক পবিত্রতার মাধ্যমে আমি ফরিদ সাহেবের একটা পরিচয় হয়েছে আমি একটা জীবন পেয়েছি আমার সন্তান সন্তানের পরিচয় পেয়েছে এটারে আপনি ছেলে খেলা পুতুল খেলা ভাববেন না এটা একটা পবিত্র আমানত এটা যত বিশুদ্ধ হবে আমাদের রক্তর ধারা তত বিশুদ্ধ হবে এটা যত বিশুদ্ধ হবে আমাদের জীবনের ধারাটা তত বিশুদ্ধ হবে এটাকে আপনি সহজ করে দেখবেন এই জন্য আল্লাহ রসুল এই পবিত্র বৈবাহিক পদ্ধতিটা মসজিদের ভিতরে তিনি বিবাহের কাজ সম্পাদন করতেন খেজুরের মাধ্যমে মিষ্টি মুখ করাইয়া সবাইকে জানান দিতেন এবং বিবাহটাকে সহজ করে দিছে এখন বিয়ে করতে গেলে ছেলের পক্ষ মেয়ের পক্ষ মনে হয় যে 14 গোষ্ঠী সালিসি বইছে নথিপত্র নিয়ে বইছে কে কত মাল দিতে পারে আপনি কি দেবেন আপনি কি দেবেন আপনি কি দেবেন আপনি কি দেবেন ওরে বাপ রে বাপ হ্যাঁ গোষ্ঠী শুনতে বসে গেছে দুই গুরু তারপরে লাগে ধাক্কা ধাক্কি ফেসে বসে পরে বিয়ে হয় না এরকম হাজার হাজার বিয়ে প্রত্যেক বছর ভেঙে চলে যাচ্ছে বিয়ের মজলিস থেকে উঠে চলে যাচ্ছে চলন আসছে চলনে উঠে দেনা পনার নিয়ে কত দিবেন মাল দিলেন না পাইলাম না ওরে সর্বনাশ এই জাকাত আদান প্রদান যারা করে সবকটা ইতরের বাচ্চা কথা কান না কেন এই জাকাত আদান প্রদান কি কেবল আপনার যৌতুক আদান প্রদান যারা করে এই যৌতুক যারা দেবে সবকটাই তার সটলাম এগুলির সাথে আত্মীয়তা করা যাবে না যাবে না যাবে না কথা বলেন না কেন এতটা করে বলে এই যৌতুকের আদান প্রদান যারা করবে সবকটাই তো আমাদের সমাজ থেকে এগুলো ঝাঁটিয়ে পিটিয়ে বের করে দিত এগুলো সমাজ নষ্ট করার জন্য আসছে পরিবার নষ্ট করার জন্য আসছে আল্লাহ রসুলের সুন্নতের পরিপন্থী কষ্ট হচ্ছে আপনাদের বেজার হয়ে গেছেন আপনারা যে হুজুর আজকে একবারে জাগা মতো হাত মেরিয়ে দিছেন ব্যবসায় লস একসাথে জোরে বললেন আল্লাহ আকবার আমরা গোলাম কার তাহলে আইন মানব কার যৌতুক হালাল না হারাম শুয়োরের গোস্ত হালাল না হারাম কুকুরের গোস্ত হালাল না হারাম সুদের টাকার গরুর গোস্ত হালাল না হারাম ঘুষের টাকার ছাগলের গোস্ত হালাল না হারাম যৌতুকের টাকার মুরগার গোস্ত হালাল না হারাম শুয়োরের গোস্ত যেমন হারাম ওই মুরগার গোস্ত ওই একই রকম ওই যৌতুকের টাকার মুরগার গোস্ত একই রকম হারাম না ওটা আর পরে বিষয় ওটা পরে
ওটার জন্য হলো বৈবাহিক বিশুদ্ধতা। যৌতুকটা তো হয় এটা কেউ খাইলে সেটা হারাম খাইল আর কি, সেজন্য সে গুনাহগার হবে। একটু জিকির করে লা ইলাহা না না জোরে লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল আহা নূর মুহাম্মদ সাল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, ভাঙ্গুড়াবাসী, মাহে রমজানের কথা বলতে যে অনেক দূর চলে গেছি। আসেন, যে আয়াত পড়েছিলাম আয়াতের উপরে দু চারটি কথা বলে আপনাদেরকে নিয়ে আপনারা একসঙ্গে দোয়া করব। খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যান। আমার মালিক আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন কবলিকুম, তোমাদের উপরে মাহে রমজানের রোজা যেভাবে ফরজ করলাম তোমাদের পূর্ববর্তীদের উপরেও আমি ফরজ করেছিলাম। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হও, যাতে তোমরা মুত্তাকি হও, সেই জন্য মাহে রমজান আমি তোমাদেরকে দিলাম। খুবই মনোযোগ দিয়ে কথা শুনবেন। এই যে মাহে রমজান, রোজা আমাদের মাঝে আসতেছে, মাহে রমজানের জন্য আপনি প্রস্তুতি নেবেন। বলে হুজুর কেমন, এই মাহে রমজানটা নেকির মৌসুম, এই মাহে রমজানে কেউ যদি একটা রোজা একটা ফরজ ইবাদত করে, অন্য মাসে আমার মালিক সত্তরটা ফরজ ইবাদতের নেকি আমল নামায় লিখে দেবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা ফরজ বসেন, কি সবার কি এক লোকে মুতে ধরছে? হ্যাঁ, সর্বনাশ, বেশি টাইম নেই, বসেন। দুনিয়াতে যদি এত অস্থির হন, কিয়ামতের মাঠ কত বড় হবে জানেন নি কতদিন? এই সামান্য একটু সময় অস্থির হয়ে গেলেন, হাসরের মাঠটা যে কত ভয়াবহ হবে, সেই দিন অস্থির হয়ে আর কাজ হবে না। সেদিন যত অস্থিরই হন আর কাজ হবে না, কবরের জগতে অস্থির হলে কাজ হবে না। বৈশা দোয়া করে তারপরে যা, ভাবতেছেন তফসির শেষ হয়ে গেছে? না, আর একটু আছে। দোয়া করে তারপরে যা, আর ওই কবরওয়ালারা জানে যে দোয়া কি জিনিস, ও কবরওয়ালারা বুঝতেছে যে কবর কত কঠিন জায়গা, কত ভয়াবহ জায়গা ওটা, তারা বুঝতেছে। অতএব তাড়াহুড়া না, ব্যতিব্যস্ততা হয়েন না, পেরেশান হয়েন না। কবরে যারা চলে গেছে তাদের জীবনে আর কোনো ব্যতিব্যস্ততা নাই, তারা নিথর হয়ে চলে গেছে আল্লাহর দরবারে। একবার দম ফুরাইলে আর পৃথিবীতে থাকার কোনো সুযোগ নেই। আল্লাহ বলেন, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, সময় যদি শেষ হয়ে যায়, এক মুহূর্ত পৃথিবীতে থাকার আর কোনো সুযোগ নাই মুসলমান ভাঙ্গুরাবাসী। এই জন্য মাহে রমজান আসতেছে। এই যে কয়েকদিন আগে মৌলভী বাজারে গেলাম, বড়াতের রাত্রিবেলা মাহফিল শেষ করে আসতেছিলাম, দেখি রাস্তার পাশে বিরাট বড় জানাজা। আহা, লোকেরা বলল, হুজুর কয়েকদিন আগে তোর বাবা মারা গেছে, আজকে ছেলেটা অ্যাক্সিডেন্টে মারা গেল। অথচ মাহে রমজান, আশা ছিল সন্তান নিয়ে করবে, কেবল একটা ছোট্ট ছেলে রেখি ছেলেটা মারা গেল।
বন্ধু আমার অত ব্যস্ততা হয় না পৃথিবী ব্যস্ততা হওয়ার জায়গা না এখানে মাহফিলে জান্নাতের বাগানে যত ব্যস্ত হবেন তত লাজ হবে একটু দোয়া করে যাবেন দোয়াটা আমাদের অত্যন্ত প্রয়োজন জরুরি আল্লাহর নবী বলেন মাহে রমজানে যে একটা ফরজ করলো অন্য মাসে ৭০টা ফরজ ইবাদতের সমান সওয়াব মাহে রমজানে কেউ যদি একটা নফল করে অন্য মাসে একটা ফরজের সমান সওয়াব একসাথে জোরে বলবেন কি সুবহানাল্লাহ মাহে রমজানে কেউ যদি ১ টাকা দান করে নবীজি বলতেছেন অন্য মাসে আল্লাহ রাব্বুল আলামিন অন্য মাসে ১ টাকা দান করলে ৭০০ গুণ পর্যন্ত বাড়া কিন্তু মাহে রমজানে ১ টাকা খরচা করলে আল্লাহর পথে আমার মালিক আমার আল্লাহ বলতেছেন অগণিত গুণে কত পরিমাণে দিব আল্লাহ ছাড়া কেউ জানে না আসসাউমুলি ওয়া আনা আযীবিহি রমজানে রোজা আল্লাহর জন্য আল্লাহ বলেন এই প্রতিদান আমি আল্লাহ নিজেই যথেষ্ট খুব মনোযোগ দিবেন কথা শুনবেন এই মাহে রমজান অত্যন্ত বরকতময় মাস এই মাহে রমজানে কেউ যদি রোজাদারকে ইফতার করায় রাসূল বললেন আমার উম্মতেরা তাহলে যারে ইফতার করাইলা তার রোজা হোক বা না হোক তোমার আমল নামাতে একটা কবুল রোজার সওয়াব আমার আল্লাহ লিখে দেবেন আল্লাহর নবী বললেন সাহাবীরা যদি পারো এক পেয়ালা দুধ দিয়ে হলো তোমার রোজাদার ভাই ইফতার করাও সাহাবী বলল হুজুর দুধ পান করানোর মতো সামর্থ্য আমাদের ভিতরে অনেকের নাই আল্লাহর নবী বললেন যদি তা না পারো একটা খেজুর দিয়ে ইফতার করাও বল হুজুর আমাদের ভিতরে এমনও দরিদ্র আছে যে খেজুর খাওয়ানোর মতো যোগ্যতা তার নাই চিন্তা করেন তো কত দরিদ্রতা তাদের মধ্যে ছিল তারপরেও তারা রসুলের দরজা ছেড়ে দেন নাই আর আজকে আমরা ব্যতিব্যস্ততা হয়ে যাই শর্টফট শর্টফট করি আল্লাহ রসুল বলেন উম্মতে তোমরা শুনিয়া যাও যদি একটা খেজুর ইফতার করাও সাহাবি বলে হুজুর খেজুর ইফতার করানোর মতো সামর্থ্য আমাদের নাই আল্লাহর নবী বলেন সাহাবিরা তাহলে এক পেয়ালা পানি দিয়ে হলো তোমার ভাইকে ইফতার করাও তারপরও তোমার আমল নামা একটা কবুল রোজার সওয়াব আমার আল্লাহ লিখে দেবে আল্লাহর নবী আরো বলেন সাহাবিরা যদি তোমরা রোজাদারকে পেট বুড়ে তৃপ্তি সহকারে খাওয়াইতে পারো যদি তোমার রোজাদার ভাইকে পেট পুড়ে তৃপ্তি সহকারে তুমি খাওয়াও আল্লাহ নবী ডাক দিয়ে বললেন আমি নবী তোমাকে হাউজে কাউসারের পানি পান করাইয়া তৃষ্ণা মিটাই দেব যেই পানি এক পেয়ালা কেউ যদি পান করে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তৃষ্ণার কথা মনে থাকবে না আল্লাহু আকবার না না আরো জোরে বলেন আল্লাহু আকবার তো রোজা আসছে লাআল্লাকুম তাত্তাকুন মুত্তাকি বানানোর জন্য আল্লাহ বলা বানানোর জন্য নিজে খাবেন আরেকজন খাবে না তা হবে না নিজে ভালো ইফতার করবেন আরেকজন করবে না তা হবে না শুনে রাখবেন নিজেরা ইফতার করবেন ধনী যারা আছেন পয়সা করি যাদের আছে এই আপনার আশেপাশে গ্রামের ভিতরে দরিদ্র যদি থাকে কিছু বাবা আছে কিছু মা আছে একেবারে দরিদ্র ভালো কিছু ইফতার করতে তাদের মন চায় পয়সার অভাবে পারে না এমন ফ্যামিলি আছে যাদের রূপার উপার্জন খুবই কষ্টে মধ্যবিত্ত ছেলে হয়তো সামান্য পরিমাণে চাকরি করে এই হয়তো মাসে ১০,০০০ ৮,০০০ টাকা রুটি রুজি করে কিন্তু ভালো কিছু বাজার সদাই তার সম্ভব হয় না এরকম ব্যক্তি দেখে মুরব্বী দেখে ঘরে গোপনে যে কিছু রোজার প্যাকেজ করে ইফতারে কিছু প্যাকেজ করে বাড়িতে পৌঁছাই দিয়ে আসবেন খুশি হবে দোয়া করবে নিজে খাবেন আর একজন খাবে না তা হবে না এরকম পৌঁছাই দিয়ে আসবেন যথাসম্ভব মসজিদের ভিতরে ইফতারির ব্যবস্থা করলে করতে পারেন সমাজে অনেক জায়গা করে এই সিস্টেমটা আছে অনেক জায়গায় আবার খাওয়া দাওয়া নিয়ে ঝগড়া ফসাদ করে বন্ধ করে দেয় আমাদের দেশে অনেকে তো আবার দেখেন যে খাওয়া দাওয়া নিয়ে কিলিকিলি মারামারি ফাঁসরাফাঁসরি করে যেন অনেক মাহফিলগুলিতে তাবারক বন্ধ হয়ে গেছে কিলিকিলি মারামারি গুতাগুতি লাফালাফি করে তো এই বদভ্যাস আছে তো যদি এই ধরনের অসুবিধা হয় তো ঘরে ঘরে এরকম যারা দরিদ্র আছে ইফতারির প্যাকেজগুলি আপনারা দিয়ে আসবেন খুশি মনে খুশি হবে
কিছু খেজুর কিনে দিলি দিতে পারেন, ভালো কিছু একটা প্যাকেজ করে সুন্দর করে মুরব্বির হাতে ওই মায়ের হাতে দিয়ে আসবেন, এগুলি করবেন। আল্লাহ আমাদের কিছু ভালো আমল করার তৌফিক দিক সকলে বলেন আমিন। এ দুনিয়াতে থাকার মতো সুযোগ নেই, থাকার সুযোগ নেই, আমরা সবাই চলে যাব, সম্পদ জমি জমা টাকা পয়সা রেখে চলে যাব, থাকার সুযোগ নেই, এগুলি করবেন। প্রিয় উপস্থিতি, এই মাহে রমজানে কেউ যদি রাত জেগে ইমান এহতিসাবের সাথে মাহে রমজানে রোজা রাখে, রাত জেগে জেগে তারাবির নামাজ আদায় করে, কদরের নামাজ আদায় করে, আল্লাহ তারা এমনভাবে নিষ্পাপ বানাই দিবে, এমনভাবে নিষ্পাপ বানাবে যে সদ্য মায়ের পেট থেকে একটা বাচ্চা দুনিয়াতে আসলে যেমন একেবারে নিষ্পাপ হয়ে আসে, আল্লাহ পাক ওই রোজাদারকে এরকম নিষ্পাপ বানাই দিবে। কিন্তু রোজা রাখার শর্তটা কি বলে দিয়ে যায়, রোজাও রাখবেন মিথ্যা কথা বলবেন, সারাদিন না খেয়ে থেকে কষ্ট করবেন ফায়দা হবে না, রোজা রাখবেন গীবত করবেন সারাদিন না খেয়ে কষ্ট করবেন ফায়দা হবে না, রোজা রাখবেন তোহমত দিবেন পায়েসও কথা বলবেন গালি গালাজ করবেন হারাম খাবার দিয়ে ইফতার সেহরি করবেন সারাদিন না খেয়ে কষ্ট করবেন রোজা হবে না। এই জন্য রমজান আসার পরে রোজা রাখবেন, হালাল খাবার দিয়ে ইফতার করবেন, গীবত ছেড়ে দিবেন, তোহমত ছেড়ে দিবেন, মিথ্যা কথা ছেড়ে দিবেন, ফায়সা কথা ছেড়ে দিবেন, ঝগড়া ফসাদ ছেড়ে দিবেন, বকাবাজি ছেড়ে দিবেন, অন্যায় করা ছেড়ে দিবেন। এই আপনি এই সমস্ত কুখায়েশগুলি যদি ছেড়ে দিয়ে মাহে রমজানের প্রত্যেকটা রোজা আপনি রাখতে পারেন, তাহলে রমজানের শেষ প্রান্তরে আল্লাহ আপনাকে এমনভাবে পবিত্র বানাবে যা আপনার শরীরে কোনো গুনাহ থাকবে না। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এজন্য এইভাবে রোজা রাখবেন, লাআল্লাকুম তাত্তাকুন, আপনি যাতে মুত্তাকি হতে পারেন, আল্লাহওয়ালা হতে পারেন। এই জন্য এই রোজাগুলি আপনাকে সচেষ্ট হতে হবে। তাই জন্য এই মাহফিল শুধু কোনো বিনোদন না, এখান থেকে কিছু শিখে যাওয়ার জায়গা। তা আমি আপনাদেরকে কিছু বিষয়ের উপরে আজকে চিন্তা চেতনা দিয়ে গেলাম, থিম দিয়ে গেলাম। শোনেন, আমরা মানুষ পশু বা পাখি না, আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীর, সৌন্দর্য দিয়েছেন, আকল দিয়েছেন, জ্ঞান গরিমা দিয়েছেন, আল্লাহ আমাদেরকে এগুলি দিয়ে বিচার ফয়সালা করবে, আমরা আল্লাহর কাছে আবার ফিরে চলে যাব। তো কী নিয়ে যাব, আমাদের কাজ কী, আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করবে। আহসানু আমালা, কে ভালো কাজ করছি না, আল্লাহ সেটা দেখবে। এই জন্য কিছু ভালো কাজ আমাদেরকে নিয়ে যেতে হবে। এই তফসির মাহফিল থেকে আমরা আজকে কিছু শিক্ষা নিয়ে গেলাম, মাহে রমজানের কিছু কথা শুনে গেলাম, এবং আর একটা কথা আপনাদেরকে শেষ বলে দিয়ে যাই। আমরা অনেক সময় প্রতিবেশীরা ঝগড়া ফাসাদ করি, দাঙ্গা হাঙ্গামা করি, এ আমার দিকে তাকান, প্রতিবেশীরা আমরা অনেক সময় ঝগড়া করি, এই ঝগড়া ফাসাদ করবেন। আল্লাহ রসুল বলছেন তোমরা তোমাদের প্রতিবেশীদেরকে এই তরকারির ঝোল তোমরা বাড়ায় দাও, তোমার প্রতিবেশীদেরকে তোমার তরকারির সাথে খাবারের সাথে সংযুক্ত করায় নাও। এই জন্য আপনারা এই প্রতিবেশীদের সাথে উত্তম ব্যবহার, সুন্দর আচরণ এগুলি করবেন। আমার অনেক মা বোনেরা এগুলি বুঝে না, আমাদের দেশে কিছু কুটনা বেডি আছে, পান খায় আর খালি গ্রাম বলে ঘুরে বেড়ায়, এই বাড়ির দোষ ওই বাড়ি, ওই বাড়ির দোষ ওই বাড়ি, এই বেডির দোষ ওই বেডির কাছে, শাশুড়ির দোষ বোর কাছে, বোর দোষ শাশুড়ির কাছে, বইলে বইলা ঝগড়া ফসাদ বাড়ায়। এগুলি হলো চগলখড়ি, এই সমস্ত মানুষের জন্য কবরের কঠিন জটিল আজাব হবে, ভয়াবহ আজাব হবে। এই জন্য এইগুলি আমরা না করি, সমাজে ভাই ভাই মিলেমিশে থাকবো, কেউ কারো ক্ষতি না করে নিজেরা মেশিং করে সমাজবদ্ধভাবে আমরা একজনের দুঃখে সুখে আরেকজন দুঃখী সুখী থাকবো। আল্লাহ আমাদের প্রত্যেকের তৌফিক দান করুন সকলে বলে না আমিন। দোয়া না করে না যাই, দোয়া করে তারপরে যাব, বসেন, দোয়ার গুরুত্ব অপরিসীম। আল্লাহ কোরআনে বলছেন ও আমার বান্দা উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে চাও আমি তোমাকে দেব, মান লাম ইয়াসমিল্লাহ ওয়ারগাব ইলাইহি
যে আল্লাহর কাছে চাই না আল্লাহ তার উপরে নাখোশ থাকে বেজার হয়ে যায় আপনি মার কাছে যাবেন মা বেজার হবে বাবার কাছে যাবেন বাবা বেজার হবে ঘন ঘন চাইলে মা হয়তো লাঠি দিয়ে পিটুনি দিবে বা ধমক দিবে কিন্তু আমার মালিকের কাছে চাইলে আমার রব আমার আল্লাহ বেজার হয় না আর খুশি হয়ে যায় সুবহানাল্লাহ কইলেন না তাহলে সেই আল্লাহর কাছে আমাদেরকে বেশি বেশি চাইতে হবে ঘন ঘন চাইতে হবে অত্যধিক পরিমাণে চাইতে হবে আল্লাহ তৌফিক দিক আমিন আরো আল্লাহু আকবার সারা রাত করলেছেন তাহলে একসাথে বলেন আল্লাহু আকবার আরো জোরে আল্লাহু আকবার তাহলে আর 15 মিনিট বেশি না 15 মিনিট কথা বাড়াবো মনোযোগ দিয়ে না আধা ঘন্টা না 15 মিনিট দোয়া খায়ের করতে করতে যাইব না এই ঘটনা হয়েছে কি শুনে সারা রাত করলে মজা লাগে কিন্তু আমি এই সব কথাকে একবারে মুষ্টিমের ভিতরে মূল কথাগুলি আপনাদের সামনে উপস্থাপন করছি তারপরেও যেহেতু আপনারা আবদার করছেন 15 মিনিট যাক যদি সুযোগ হয় তাহলে আর একটু বাড়াবো একটা হাদিস আপনাদের সামনে উপস্থাপন করি আল্লাহ রসুল পবিত্র মসজিদে মিম্বরে কদম রাখছেন জিব্রাইল বলেন রসুল করিম বলেন আমিন দ্বিতীয়বার কদম রাখছে আবার বলেন আমিন তৃতীয়বার কদম রাখার পরে প্রিয় নবী বলেন আমিন সাহাবীরা বললেন হুজুর তিনবার আপনি আমিন বললেন হিকমত বুঝলাম না কারণ বুঝলাম না নবীজি বলেন সাহাবীরা রে তিনবার আমিন বললাম এই জন্য প্রথমবার কদম রাখছি জিব্রাইল আমিন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ যে আপনার নাম মোবারক শুনলো কিন্তু দুরূদ শরীফ পড়লো না তার আখেরাত বরবাদ ধ্বংসে ধ্বংস হয়ে যাক প্রিয় নবীজি বলেন আমিন তৃতীয়বার কদম মোবারক যখন দ্বিতীয়বার রাখছেন জিব্রাইল আমিন ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ যে মাহে রমজান পাইল গো কিন্তু মাহে রমজানের হক আদায় করে নিজের জীবনের গুনাহগুলি মাফ করে নিতে পারলো না সে ধ্বংস হয়ে যাক আমার প্রিয় নবীজি বলেন আমিন তার মানে কি নবীজির নাম শোনার পরে দুরূদ পড়লো না সে ধ্বংস হোক যে রোজা পাইলো কিন্তু নিজের জীবনের গুনাহ মাফ করে নিতে পারলো না সে ধ্বংস হয়ে যাক আল্লাহর নামে দুইবারই বললেন আমিন এই জন্য মাহে রমজান গুরুত্বপূর্ণ আপনাদের জন্য এই রমজানে কখনোই রোজা ছাড়া যাবে না তারাবির নামাজ কোনো মতেই 8 টাকাত পড়া যাবে না তারাবির নামাজ 20 টাকাতের কম হবে না 20 টাকাতের কম বেদাত 20 টাকাতে সুন্নাত এই কথাটা মনে রাখবেন ঈমান হতে চাবে শুধু তারাবির নামাজ পড়বেন আর আপনি মাহে রমজানের প্রত্যেকটা রোজাগুলি সূক্ষ্ম সূক্ষ্ম মতো আদায় করবেন এরপরে নবী বললেন তৃতীয় মিম্বারে যখন কদম রাখলাম জিব্রাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ যে ব্যক্তি পিতা মাতা পাইল কিন্তু খেদমত করে বাবা মার খেদমত করে জান্নাত নিতে পারল না সে ধ্বংস হয়ে যাক আল্লাহর নবী তখন বলেন আমিন যে বাবা মা পাইল কিন্তু খেদমত করে জান্নাত নিতে পারল না সে ধ্বংস হয়ে যাক আল্লাহ রসুল বলেন আমিন তিনটে এক নম্বর যে মাহে প্রিয় নবীজির নাম শুনল কিন্তু দুরূদ শরীফ পড়ল না সে ধ্বংস হোক যে ব্যক্তি পিতা মাতা পাইল কিন্তু খেদমত করে জান্নাত নিতে পারল না সে ধ্বংস হয়ে যাক যে ব্যক্তি মাহে রমজান পাইল কিন্তু খেত মাহে রমজানের ইবাদত করে জীবনের গুনাহগুলি মাফ করে নিতে পারল না সে ধ্বংস হয়ে যাক আল্লাহর নবী তিনবারই বললেন আমিন অতএব তিনটে বিষয়টাকে আপনারা অত্যন্ত গুরুত্বের সাথে দেখবেন প্রিয় নবীজির দুরূদ শরীফটাকে আপনারা বরাদ্দ করবেন এই দুরূদ শরীফের অত্যন্ত বরকত এবং ফজিলত যত দূর সম্ভব দুরূদের আমলগুলি আপনারা বাড়াবেন
যত বেশি পরিমাণে করবেন আল্লাহর পক্ষ থেকে তাই মদত তত বেশি আসবে মাহে রমজানের অত্যধিক পরিমাণে ইবাদত বাড়াবেন শুনেন একবার রোজা চলে গেলে আর জীবনে কোনোদিন মাহে রমজান আপনি পাবেন না যেই রোজা চলে যাবে সেই রোজা আর কোনোদিন আপনি পাবেন না যেই রোজা চলে যাবে সেই রোজা আর কোনোদিন আপনি পাবেন না ও নবীর উম্মত ভাঙ্গুরাবাসী একবার বাবা মা যদি মৃত্যুবরণ করে আর বাবা মা আপনি পাবেন না অতএব বাবা মা থাকতে বাবা মার হক আদায় করে খেদমত আদায় করে আপনি জান্নাত কিনে নিয়ে যেতে হবে প্রিয় উপস্থিতি হাজিরিন আল্লাহ রাসূল হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর সামনে সাহাবায়ে কেরাম নিয়ে বসে আছেন এমন সময় একজন বৃদ্ধা নারী আসলো আল্লাহর নবীজি তার গায়ের চাদর মোবারক বৃদ্ধা নারীর জন্য বিছাই দিলেন ওই বৃদ্ধা নারী চাদরের উপরে বসলেন আল্লাহর নবী নিজেও বসলেন ওই বৃদ্ধা নারী কি যেন বলতে লাগলেন আর আল্লাহর নবী বিনয়ে বিনয়ে তার কথাগুলি শুনতে লাগলেন বিনয়ে বিনয়ে কথাগুলি শুনে বিনয়ে বিনয়ে কথাগুলি শোনা শেষ বৃদ্ধা নারী দাঁড়াইলেন আল্লাহর নবী দাঁড়ায় গেলেন সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ বিষয়টা বুঝলাম না আপনি কেন বৃদ্ধা নারী দেখে আপনার চাদর বিছাই দিলেন আবার আপনি বসলেন সে কি যেন বলল বিনয়ে বিনয়ে আপনি কথাগুলি শুনলেন নবীজি আপনি বৃদ্ধা নারী দাঁড়াইলেন আপনি দাঁড়ায় গেলেন ওই মহিলাকে এমন ভাগ্যবতী যিনি আপনি নবী চাদর বিছাই দিয়ে তার সম্মান দিলেন আল্লাহর নবী ডাকতে বলে সাহাবীরা তোমরা তার চিনো নাই তিনি আমার ধাত্রীমা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু আনহা তিনি এক বিশেষ প্রয়োজনে আমার কাছে মা এসেছিলেন ছোট্টকালে যিনি আমাকে মায়ের আদর দিয়া লালন পালন করিয়া মা আমারে বড় করেছিলেন আমার জননী আমার মা তিনি এসেছেন ধাত্রীমা তিনি তো আমার মা আমি তার দুগ্ধ পান করে বড় হয়েছি ও সাহাবীরা আমি আমার চাদর বিছাই দিয়ে তারে বসার ব্যবস্থা করেছি সম্মান করেছি আল্লাহর নবী প্র্যাকটিক্যাল শিক্ষা দিলেন একটা মাকে কিভাবে সম্মান করা লাগবে প্রিয় নবীজি প্র্যাকটিক্যালভাবে এটা আমাদেরকে শিখাই দিয়ে দিলেন তিনি দাঁড়াইলেন নবীজি দাঁড়িয়ে গেলেন বহুদূর পর্যন্ত দেখা যাইতেছিল আল্লাহর নবী দেখেন মহিলা হেঁটে হেঁটে চলে যায় হযরত হালিমা হেঁটে হেঁটে চলে যায় আমার নবীজি দাঁড়ায় দাঁড়ায় দেখতে লাগলেন পথের দিকে নবীজি তাকায় রইলেন ও গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত তোমারই পদতলে রয়েছে জান্নাত তোমারই পদতলে রয়েছে জান্নাত ও গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত তোমারই পদতলে রয়েছে জান্নাত